বুঝলে মন্টু, এই নীলকুঠির গলিটা না একটা নদীর মতো, কেউ বেরোতে পারে না। তোর মাও চেয়েছিল বেরোতে, পারেনি। কিন্তু মা তো হয়েছে আমরা নতুন বাড়ি যাবো। আরে এটাই তো তোর নতুন বাড়ি, তোর বাড়ি আমার বাড়ি, এখানে তুই আমি সবার সাথে শান্তিতে থাকবো। আমি তৌফিক রিয়াজ, সরি আমি কাঞ্চন মল্লিক। আসলে মন্টু পাইলট করতে গিয়ে যা হয়েছিল আমাদের, যে সিনটা দেখছিলাম সেটা দেখতে দেখতে তাই ভাবছিলাম যে এই 7 দিন 9 দিন ধরে প্রায় 24 ঘন্টার কাছাকাছি শুটিং করেছি। হ্যাঁ, প্রায় 24 ঘন্টার কাছাকাছি শুটিং করেছি। আমাদের আরেকটা জিনিস, আমার ডিরেক্টর যার নাম দেবালয় ভট্টাচার্য, তো দেবালয় ভট্টাচার্যের নাম কেন দেবালয় রাখা হয়েছে আমি জানি না, ওর নাম জোমালয় রাখা উচিত ছিল, তা না শুটিং করিয়ে গেছে। একটি বাড়ি যেখানে আমরা শুটিং করেছি, যেটা আমাদের লোকেশন ছিল, তার বাইরে রেখা ছিল বিপজ্জনক বাড়ি, ঢুকে বুঝলাম সেটা আরও বিপজ্জনক। আর দেবালয় জানে কীভাবে অভিনেতাদের লোভ দেখানো হয়, মানে এটা একটা আর্ট। বিশ্বাস করুন, এত ডার্ক চরিত্র আমার এই কিঞ্চিত অভিনয় জীবনে আমি কোনো দিন করিনি। আমি জানি না কেউ হয়তো আমার এরকম চরিত্র দেবে কি না, সেই জন্য দেবালয় ভট্টাচার্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন প্রফেশনাল অ্যাক্টর, আমি যাবো শুটিং করবো, বাড়ি চলে আসবো। আমি কোনো সময় এই অভিনয়ের বা চরিত্রের ব্যাগেজ ক্যারি করি না, কিন্তু এইটার সময়, মন্টু পাইলটের সময়, এই তৌফিক রিয়াজটা কোথাও না আমার ব্যাক অফ দ্য মাইন্ডে থেকে যাচ্ছিল। তার কারণ আমি শুটিং করে যখন বাড়ি ফিরছিলাম, আমি ওই ডার্কটা থেকে না বেরোতে কষ্ট হচ্ছিল। আমার খালি মনে হয়েছিল তৌফিক রিয়াজ আমি যেটা করছি সেটা খুবই ডার্ক গ্রে, কিন্তু ওই সাদা কালো টাইপের নয়, আমি তৌফিক রিয়াজ এরকম নয়। তৌফিক রিয়াজ হলো আমার পড়ে মনে হয়েছিল হি ইজ অ্যানাদার মন্টু, ফেলিয়ার মন্টুস নেম ইজ তৌফিক রিয়াজ। যদি সেভাবে দেখা যায় তাহলে হয়তো মন্টুর মার গায়ে আগুন লাগিয়ে দেওয়াটার পেছনেও এই তৌফিক আছে, কেননা নীলকুঠি থেকে কেউ কোনোদিন পালাতে পারে না, এটা তৌফিকের রুল। কিন্তু অদ্ভুত ব্যাপার, যদি তৌফিক এটা করেও থাকে, ও বাচ্চাটিকে কিন্তু ঠিক রেস্কিউ করে নিয়ে আবার ফিরিয়ে আনে ঘাট কাজের পর, এনে বিবিজানের হাতে তুলে দেয়, তুলে দিয়ে বলে তোমার বাচ্চার মতো মানুষ করো। কোথাও যেন তৌফিক একটা মন্টুর অলিখিত বাবা হয়ে যায়। বিপদে পড়লে কিন্তু তৌফিকই মন্টুকে পালিয়ে যেতে সাহায্য করে, আবার অন্যায় করলে মারে, মার মানে নির্মম মার, এবং ও মনে করে এটা ওর অধিকার, তৌফিকের অধিকার মন্টুকে শাসন করার। এই এতগুলো নিয়ে না আমার গণ্ডগোল হচ্ছিল, এবং সত্যি কথা বলতে গেলে কি আমি একটু কনজারভেটিভ, এটা বলে রাখা ভালো, আজকে স্বীকার করছি আপনাদের সামনে। একটু চুমু খাওয়া, আলিঙ্গন, নিবিড় দৃশ্য, ঘনিষ্ঠ দৃশ্য আমার একটু অসুবিধে হয়, এই আলো জ্বালিয়ে ক্যামেরার সামনে এগুলো আমার কেমন বলতে পারেন, আমি কনজারভেটিভ। কিন্তু এই প্রথমবার এই চরিত্রটা করতে গিয়ে এবং এই চরিত্রটার গল্প শুনে আমার মনে হয়েছে ইস আই ক্যান ডু ইট। আমরা দূর থেকে থেকে একটা সংজ্ঞা বানিয়ে ফেলি, এলোকটা এরকম, ওলোকটা এরকম, আমরা কিন্তু তাদের কাছে যাই না। যদি একটু কাছে গিয়ে একটু কথা বলা যায়, তাহলে দেখা যায় তাদের মধ্যেও কোথাও কোথাও একটা হিউম্যান সোল আছে। তৌফিকের প্রেম আছে বিবিজানের সঙ্গে, সেইটা কোথাও বিবিজানের প্রতি সেই টানটা রয়ে গেছে, সেটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল ক্যারেক্টারাইজেশনের হিসেবে। প্রেমটা ভীষণ মেন্টাল, যেখানে পালাতে গিয়েও পালাতে পারে না তৌফিক, যার জন্য আজীবন কথা শুনে যায় বিবিজানের কাছে। বিবিজান যখন চিৎকার করে তৌফিক কিন্তু একটাও কথা বলে না, তৌফিকের একটা কথায় পুরো নীলকুঠি কিন্তু চুপ করে যেতে পারে, কিন্তু বিবিজানের কথায় তৌফিক নিজে চুপ করে যায়। আর এক্ষেত্রে আমি একটা ডাবিং নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, আমি পারিলাম, জানতাম আমি একটু ছটফটে এরকম হাত পা ছড়ি ফুড়ি যেরকম চরিত্র করে থাকি, তো আমি সবসময় দাঁড়িয়ে ডাবিং করি, কারণ আমার মনে হয় আমাকে দ্বিতীয়বার অভিনয়টা করতে হচ্ছে। এই মন্টু পাইলট করার সময় আমি এন্টায়ার ডাবিংটা বসে করেছি, জানবেন বসে যখন আপনি করবেন ডাবিংটা আপনার বডি একটু রিল্যাক্স হবে, চরিত্রের গাম্ভীর্যটা তখন আর একটু বেশি আসবে, একটু ধরে, একটু ইন্টেন্স আমার মনে হয়। তো আমি সেইটা ট্রাই করেছি, আমি ওই জন্য মাইকটাকে এরকম সাইড করে একদম কাছ থেকে গিয়ে করেছি, মানে যেভাবে কানে ফিসফিস করে কথা বলে ঠিক সেই ফিসফিসটা যাতে আসে আমি সেইটা ইউজ করেছি, সবই করেছি আপনাদের জন্য। আপনারা দেখবেন আপনাদের ভালো লাগে, কোথাও যদি রাস্তাঘাট কোথাও দেখা হয় তখন একটু বলে দেবেন যে দাদা ভালো লেগেছে, ওটাই আমার অস্কার, ওটাই আমার ফিল্মফেয়ার। থ্যাংক ইউ।